ভোট বয়কটের ডাক দিয়েছিলেন গ্রামবাসীরা। অবশেষে শুরু হলো রাস্তা তৈরির কাজ। বাগদার সিন্দ্রাণী পঞ্চায়েতের উদ্যোগে বিধায়কের হাত ধরে এদিন সূচনা হলো রাস্তার কাজের। গ্রামের বেহাল রাস্তা, রাস্তার সংস্কার না হলে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন গ্রামবাসীরা। এলাকায় রীতিমতো পোস্টার টাঙিয়ে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন তারা। এই খবর সম্প্রচারিত হতেই নড়ে চড়ে বসল প্রশাসন। স্থানীয় বিধায়কের হাত ধরে শুরু হলো রাস্তা তৈরির কাজ। উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের বগুলা গ্রাম। এই গ্রামের সিন্দ্রাণী থেকে বগুলা পাড়া পুস্তিঘাটা পর্যন্ত প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার রাস্তা বেহাল দীর্ঘদিন ধরে। গ্রামবাসীদের অভিযোগ বারবার বিভিন্ন দপ্তরে জানিয়েও সুরাহা মেলেনি। নিরুপায় হয়ে গ্রামবাসীরা একত্রিত হয়ে ভোট বয়কটের ডাক দেন। অসুস্থ মানুষ হলে অসুস্থ হয়ে যাবে, সুস্থ মানুষ হলে আগে রাস্তা তারপরে ভোট। রাস্তা না হলে আমরা ভোট দেবো না কেউই। রাস্তা বই ভোট করছে, আমরা অনেকদিন ধরে আমরা রাস্তার জন্য অনেক চেষ্টা করছি, কিছুতে কিছু হয় না, কেউ গ্রাহ্য করে না। এখন আজকে এমএলএ এসছে, দেখুক কি বলুক কি বলা যায়, দেখুক আর রাস্তা দেখছে মাস্টার মাল পড়েছে, কিন্তু কত দূর করবে, কেমন ভাবে করবে, সবাই আছে সবাই দেখবে, কিন্তু রাস্তা ভালো করতে হবে, আর না হলে আমরা ভোট দেবো না। আমাদের জন্মলগ্ন থেকে দেখছি রাস্তাটার এই পরিস্থিতি। আমরা অনেকবার আবেদন করেছি পঞ্চায়েতে, তার কোনো রিপ্রেশন পাইনি। তাছাড়া এই দীর্ঘদিন আন্দোলনের পরে শুধু আশ্বাস ভরসায় আমাদেরকে দিয়ে যায়, রাস্তাগুলো প্রতিক্রিয়া হয় না, এবার হচ্ছে। অবশেষে স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, এ বিষয়ে সিন্দ্রাণী পঞ্চায়েতের পক্ষ থেকে সাড়ে বারো লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। এদিন এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ দাস। উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে ফিতে কেটে কাজের শুভ সূচনা করার পর বিধায়ক বলেন, পঞ্চায়েত সাড়ে বারো লক্ষ টাকা দিয়েছে। বিধায়ক তহবিল থেকে আরও দশ লক্ষ টাকা মঞ্জুর করেছেন এদিন বিধায়ক। বিধায়কের এই ঘোষণার পর খুশি সকলেই। এ বিষয়ে বিশ্বজিৎ দাস আরও বলেন, পঞ্চায়েত সাড়ে বারো লক্ষ টাকা দিয়েছে, বিধায়ক তহবিলের দশ লক্ষ টাকা, সব দিয়েই রাস্তার কাজ শুরু হচ্ছে। যদি আরও টাকা লাগে, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কাছ থেকে টাকা এনে রাস্তার কাজ সম্পূর্ণ করা হবে। দেখুন, এই রাস্তাটা আমাদের অনেক আগেই করা উচিত ছিল। এই রাস্তাটা দেড় বছর এই পঞ্চায়েতটা আমরা পেয়েছি, এর মধ্যে আমরা জেলা পরিষদে পাঠিয়েছিলাম এই রাস্তাটা তৈরি করবার জন্য, কিন্তু কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের উন্নয়নের টাকা আটকে রেখেছেন সেই জন্য একটু দেরি হয়েছে। কেন্দ্রীয় সরকার সেইভাবে আমাদের কোনো সহযোগিতা করছে না, স্বাভাবিক কারণে রাস্তাটা এতদিন পড়েছিল। এবার পঞ্চায়েতের ফান্ড থেকে সাড়ে বারো লক্ষ টাকা এবং আমি আমার বিধায়ক তহবিল থেকে আরও দশ লক্ষ টাকা দিয়ে এই রাস্তাটা করবার আজকে তার শিলান্যাসের মধ্যে আমরা শুরু করলাম শুভ সূচনা। আগামী দিনে রাস্তাটা এক দেড় মাসের মধ্যে যাতে শেষ হয় সেটা আমরা দেখছি। এ বিষয়ে বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাসের দাবি, গোটা রাস্তা তৈরি করতে পঞ্চাশ লক্ষ টাকারও বেশি খরচ, বাকি টাকা আসবে কোথা থেকে? স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা। আমরা স্থানীয়দের সেই আন্দোলনকে সমর্থন করছি, আন্দোলনকে সমর্থন এখনও করছি, কিন্তু মানুষের ন্যায্য দাবি নিয়ে বগুড়ার মানুষ তারা আন্দোলন করেছিল দীর্ঘ কয়েক বছর ধরে। এই রাস্তাটা সমস্যা রয়েছে, সেই রাস্তার টাকা কিছু টাকা দিয়েছে অবশ্যই সাধুবাদ, কিন্তু এই দশ লাখ বা কুড়ি লাখ টাকা কী হবে? ওই রাস্তাটা করতে কম করে পঞ্চাশ লক্ষ টাকার বেশি টাকা লাগার কথা। সেখানে পিএমজি যে অ্যালটমেন্ট সেখান থেকে দেওয়া হয়েছে দশ লাখ টাকা, বাকি টাকা অন্য জায়গার থেকে এসেছে। এই টাকায় রাস্তা সম্পূর্ণ হবে না। আমরা গ্রামের মানুষের দাবিকে পূর্ণ সমর্থন জাগিয়ে আবার বলছি, ওই রাস্তাটাকে সিন্দ্রাণী থেকে বগুলাপাড়া পুস্তিঘাটা পর্যন্ত পাকা রাস্তা করা হোক, তার জন্য আরও বেশি টাকা অ্যালট করা হোক। যদিও এ বিষয়ে পঞ্চায়েত প্রধান সৌমেন ঘোষ বলেন, আজ বিধায়কের হাত দিয়ে কাজের সূচনা হয়েছে। রাস্তা তৈরির জন্য পঞ্চায়েত টাকা দিয়েছে, বিধায়ক তার তহবিলের থেকে দশ লক্ষ টাকা দিয়েছেন। বিধায়ক জানিয়েছেন, প্রয়োজনে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি থেকে আরও টাকা এনে রাস্তার কাজ শেষ করা হবে। রাস্তাটা দু থেকে আড়াই কিলোমিটার লম্বা হবে, রাস্তাটা আমি বেহাল দশা, সেই কথা ভেবেই আমি পঞ্চায়েতের থেকে সাড়ে বারো লাখ টাকার স্কিম তিনটে বেজে ধরে কাজ আজকে উদ্বোধন করলেন আমাদের বিধায়ক তথা বিশ্বজিৎ দাস মহাশয়, এবং তিনি এই কাজটা যাতে আরও সুদূর প্রসারী হয় সেজন্য তার নিজস্ব ফান্ড থেকে, এমএলএ ফান্ড থেকে
তিনি 10 লক্ষ টাকা প্রদানের হেডে দেবে বলেছেন। তাতে আমাদের কাজটা আরও অগ্রগতি হবে। এছাড়াও জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি থেকেও চেষ্টা করা হচ্ছে রাস্তা যাতে পুরোপুরি করা যায়। দীর্ঘ আন্দোলনের পর রাস্তার কাজ শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় গ্রামবাসীরা। অনেকদিন ধরে রাস্তাটা খারাপ হয়ে আছে, কিন্তু ওইদিকে গাড়ি টাড়ি যেতে পারে না, ওই জন্য আমাদের একটু অসুবিধা আছে। আন্দোলন করেছে, করে টরে নিয়ে এখন সবাই সহযোগিতা করছে যে আমাদের রাস্তাটা দরকার। আমাদের রাস্তা না হলে আমরা কোনো কিছু খবর দেখানো পারে নেতাকে টাঙ্ক নড়ে, তার আগে তো নড়ে না। রাস্তা হচ্ছে সেটি আমরা ভালো চাই, আমাদের ভালো। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।